আমি আপনাকে ভালোবাসি, যে কোনো উপায়ে আপনাকে পেতেই হবে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির উদ্দেশ্যে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার এক তরুণ নায়ক, তার নাম শান্ত খান। অবশ্য বাস্তবে নয়, সিনেমার উদ্দেশ্যেই এমন ঘটনার অবতারণা হয়েছে। সিনেমাটির নাম বিক্ষোভ। এটি প্রযোজনা করেছেন শান্ত খানের বাবা ছেলিম খান, পরিচালনায় শামীম আহমেদ রনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার, সেখানেই পাওয়া গেল শান্ত খান এবং শ্রাবন্তী রসায়নের টুকরো টুকরো কিছু মুহূর্ত। এক দৃশ্যে শান্ত খানকে শ্রাবন্তী বলেন, আমাদের সমাজ সংস্কৃতি এই স্বপ্নকে পূরণ হতে দেবে না শান্ত। বিক্ষোভ সিনেমার গল্পটা এগিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ঘিরে। এতে শান্ত খানকে দেখা যাবে একজন শিক্ষার্থীর ভূমিকায়, যে নিরাপদ সড়কের জন্য লড়াই করে যান, আর শ্রাবন্তী আছেন শিক্ষিকার চরিত্রে। তবে ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম রসায়নও দেখা যাবে। সিনেমাটিতে শ্রাবন্তী এবং শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেব সহ বাংলাদেশ ভারতের অনেক অভিনয়শিল্পী। আগামী 10 জুন দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে তাকে যদি একদিন সিনেমায় দেখা গেছে, সেটি মুক্তি পায় 2019 সালে। 3 বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।